গরমের ছুটিতে এবারে আমাদের ডেস্টিনেশন ছিল চটকপুর এবং দার্জিলিং। চটকপুরে দুরাত্রি ছিলাম মেনলি বার্ডিংয়ের জন্য। চটকপুরে আমরা ছিলাম তাসি হোমস্টে, সেখান থেকেই আমরা বেশ কিছু পাখি দেখতে পেয়েছি, যেমন গ্রে বুস্টারের মেল দেখতে পেয়েছি, বাড়িয়াটার ফ্লাই ক্যাচার দেখতে পেয়েছি, একটু নিচের দিকে নেমে গিয়ে ব্লু হুইসলিং ফ্রাশ দেখতে পেয়েছি, কাছাকাছি দেখতে পেয়েছি ব্ল্যাক থ্রোটেড প্রিনিয়া, এবং সকালবেলা পরের দিন সকালবেলা বেরিয়ে দেখতে পেয়েছি সিকিম ট্রি ক্রিপার, চেসনাটেল মেনলা, এটা কালীপক্ষী যাওয়ার রাস্তাতেই দেখতে পেয়েছি। কালীপক্ষী পৌঁছে আমরা সেখানে দেখতে পেয়েছি চেস্টনাট ক্রাউন, লাফিং থ্রাশ, ওয়েস্টার ইউহিনা এবং কালীপক্ষীর জলের মধ্যে মেটিং অবস্থায় কিছু ড্যামসেল ফ্লাই দেখতে পেয়েছি। তারপর ওয়াচ টাওয়ারের দিকে যেতে আমরা পেয়েছি গ্রে বুস্টেড জুভেনাইলকে দেখতে পেয়েছি। ওয়াচ টাওয়ারের উপরে গ্রাস লেভেলটাতে উঠে আমরা দেখতে পেয়েছি সেখানে গ্রে উইং ব্ল্যাকবার্ড, ঘুরে নিচে নামার সময় আবার বাড়িয়েটার ফ্লাই ক্যাচার দেখতে পেয়েছি, নিচে রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা রিফার্স জর্জেটের ফ্লাই ক্যাচার দেখতে পেয়েছি পাইন বনের মধ্যে, হুইসলাস ওয়াবলার দেখতে পেয়েছি, রেটল মিল্লা দেখতে পেয়েছি, চেস্টনাট ক্রাউন ওয়াবলার দেখতে পেয়েছি, এবং তাসি হোমস্টে থেকে কন্টিনিউয়াসলি সবসময় প্রায় দেখতে পাওয়া গেছে অলিভ ব্যাক পিটপিট, এবং তার ডাকও ক্রমশ শুনতে পাওয়া গেছে। ভোরবেলা 27 তারিখ ভোরবেলা দেখতে পেয়েছি গ্রিন টেল সানবার্ড, ওরিয়েন্টাল টার্টল ডাবও সবসময় আমাদের সঙ্গী ছিল। তারপর 27 তারিখ সকালবেলা আরেকটি দর্শন পেয়েছি স্ট্রিয়েটেড লাফিং থ্রাশের, এছাড়া রাস্তার মধ্যে আবার হুইস্কার ইউহিনা এবং আকাশ দিয়ে উড়ন্ত অবস্থায় দেখতে পেয়েছি ওরিয়েন্টাল হানি বাজার্ড। এছাড়া গ্রিন ব্যাক টিট সবসময় আমাদের সাথ দিয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।